মানুষ আশ্চর্য হয়ে যায় এগুলি বললে শুনলে। আপনারা জানেন নবীজি মিরাজে গিয়েছিলেন, গেছে না তো? মিরাজে যাওয়ার পরে 70,000 পর্দা ভেদ করে দুইজনই একই আসনে বসছেন। আওহা ইলাইয়া, আওহা ইলাইয়া, আমি এবং আল্লাহ আমরা দুইজনে অতপ্রতভাবে মিলেমিশে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, মিলেমিশে গেলাম। এবার কথা হচ্ছে, কথা হওয়ার পরে আমার হুজুর পাক কেন জানি আনমোনা, আমার হুজুর পাক আল্লাহরে কয়, আল্লাহ আমি কার সাথে বসে কথা বলি? সাহাবারা যখন নবীজির কাছে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হজে মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, মিলন হয়েছেন, কথা বলেছেন, আমাদের তো ভাগ্য হবে না, আপনি তো করেছেন। আচ্ছা, আমি যখন গান গাই দূরেতে মাইক দিয়ে ঠিক পাই না, আবুল সকল গায়, ওই যে ক্যাসেটে গান বাজে, কিরা গায়, আমাকে রশি সরকার গায়, পরশালী গায়, আলেয়া গায়, আবুল সরকার, মহারাজ আবুল সরকার গায়, বড় আবুল সরকার গায়, মানে মানে শুই নেই বোঝে, এইটা অমুকে গাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর কথা বলার স্টাইলটা কেমন ছিল, ভঙ্গিমাটা কেমন ছিল, ধরনটা কেমন ছিল? আমরা তো তার কথা শুনি নাই। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহকে বলেন, আমি কার সাথে কথা বলি? ও আল্লাহ, আমি তোমার সাথে কথা কই না, আমি আলীর সাথে কথা বলি। সুবহানাল্লাহ, এখানে তো তুমি আর আমি ছাড়া, কিন্তু স্টাইলটা আলীর মতো কেন? আমার রসুল পাককে আল্লাহ বলেছিল, তোমার কলবের মধ্যে আলীর মহব্বতটাই বেশি, আলী আর তুমি একটা নূরের অংশ, এজন্যই আমি যা কিছু বলি তোমার সাথে আলীর ভঙ্গিমায় কথা বলি। সুবহানাল্লাহ, এলেম কালাম জানতে হইলে আগে আলীরে জানতে হবে। আলীরে যদি কেউ জানে তাহলে রাসূলকে জানে, আলীরে যদি কেউ চেনে সে আমার রাসূলকে চিনে, আর রাসূলকে যে চিনে উনি আল্লাহরেও চিনে। সুবহানাল্লাহ, বাজানটা বিরক্ত হয়েছে আমার কথা, প্রশ্ন কেন করেছে আমি বুঝি, তাজুল আউলিয়া কেন বলা হয়? আমি 2 মিনিট সময় নিব তো। আপনারা শুনেছেন নাম ছিল তার জুনায়েদ বাগদাদি, আগে নাম ছিল কি জুনায়েদ, পরে হয়েছে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুনায়েদ কি করতেন বাগদাদে? কুস্তি খেলাইতেন, কুস্তি পর্যন্ত এই যে বর্তমান টেলিভিশনে দেখা যায়, এটা 2-18 আসার দেখা লাগছে, WW এই যে দেখেন না টেলিভিশনে, এরকম কুস্তি খেলে এমন হয়ে গেল জুনাইদের সাথে আর কেউ কুস্তি কইরে পারে না। যখন পারে না, অনেক লোক জীবনের মতো কুস্তি খেলা শেষ হয়ে যায়, আর কেউ কুস্তি ধরে না। 1 বছর যায়, 2 বছর যায়, কেউ আসে না। কেন? সবাই জানে যে এর সাথে গেলে আমাকে লাশ হয়ে বাড়ি আসতে হবে, আসতে হবে। তো দেশে সরকার চিন্তা করলো, এত বসাই বসাই খাওয়াইতেছি, 2 বছর গেল জুরাইদের সাথে কেউ কুস্তি লড়ে না, তোমরা একটা কাজ করো, শহরের মোড়ে মোড়ে সাইনবোর্ড লেখো, ছবি আঁকিয়ে দাও, আর নিচে লিখে দাও, জুনাইদের সাথে যদি কেউ কুস্তি করে জুনাইদকে হারাইতে পারে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এক সপ্তাহ গেল কেউ আসে না, 2 সপ্তাহ গেল কেউ আসে না, কারণ যারা কুস্তি খেলে
তারা চিন্তা করছে আমাকে স্বর্ণ মুদ্রার কাম নাই, বাইশে থাই এই দিন সব চাইতে ভালো। আমার হুজুরে পাক সকলে বলি সাল্লাল্লাহু, বাবারা একটা কথা বলি, আমরা তরিকার মানুষ, যারা তরিক ধরে নাই তাদেরকে অনুরোধ করব, যারা তরিক ধরা মানুষ আমার হুজুর পাকের নামটা শুনলে একটু মহব্বত করবেন, তাজিম করবেন, সম্মান করবেন, এটা আপনার লাভ হবে। আমার দয়াল নবীর ১৬তম বংশধর একজন মানুষ, মানুষটা দেখতে কেমন, এই যে আমার বাবাজি বসা, আমাকে জসিম, এতটুকু লম্বা মানুষটা কিন্তু হ্যাংলা, কারণ তাদের ঘরে কোনো খাবার ঠিক মতো পায় না, দেহটা বড় শুকনা। দেখবেন বাবা আপনি ভালো কামাই অর্জন না করতে পারলে বউ কিন্তু গালাগালি পারে, তুমি কেমন পয়সা মানুষ, চাল ডাল নিয়ে শোনা পোলাপান না খাই থাকে, তোমার মতো মানুষ দেখি হইব, এটা কিন্তু সে রাগ করে কয় না, ছেলে পেলে কান্নাকাটি করে। ওই মানুষটাকে তার ঘরের লোকটা বলছে, তুমি এমন একজন মানুষ, আমার সন্তান গুলিরে তুমি কিছু না খাও আমার দুঃখ নাই, আমারে তুমি ১০ দিন না খাও শোক দুঃখ নাই, তোমার ঘরে একটা অসুস্থ মা পড়ে আছে, তারও তো কয়টা ভাত আমি ৩ দিন দিতে পারি না, তুমি বাড়ির থেকে চলে যাও, যদি খানা না পাও তোমার বাড়ি আসার দরকার নাই, কারণ ওরা তো আমার নবীর বংশ, ওরা কারো কাছে হাত পাততে, ওরা কারো কামলা দিতে যাবে না, বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে সুনাইদের সাথে যদি কেউ কুস্তি করে পারে তাকে ১০,০০০ স্বর্ণমুদ্রা পুরস্কার, দরবারে চলে গেছে, জিজ্ঞেস করে তুমি কে, কেন আসছো, বলে আমি জুনাইদের সাথে কুস্তি করব তাই নাম লেখাবার জন্য, কইলে তুমি জুনাইদের দেখছো, কইলে আমার তো দেখার প্রয়োজন নাই, এরা মারা যাবে, কারো কাছে হাত পাততে যাবে বলে তুমি তাড়াতাড়ি চলে যাও, কেন তুমি তো মারা যাবা, ওটা আমার বিষয়, আমি লড়ব, তুমি আমার নামটা রাখো, আমি যখন কুস্তি লড়তে যাব অবশ্যই তো আমাকে নাম লিখতেই হবে, ঘেরা পেটে দেওয়া হলো আগামী শুক্রবারে জুনাইদের সাথে কুস্তি লড়বে, জুনাইদ কুস্তি খেলবে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল যে জুনাইদের মতো মানুষের সাথে কুস্তি লড়ব এই মানুষটা আবার কিনা, তাই না, ঠিকই সময় মতো হাজার মানুষ বাদশারাও বসছেন, জুনায়েদ বাগদাদি তো, জুনায়েদ তো এসে মাঠের মধ্যে তার শরীর প্রদর্শন করতেছে, কিন্তু আর একজনকে দেখা, কিছুক্ষণ পরে একজন মানুষ আসলেন, ছোট্ট একটা মানুষ, গায়ের মধ্যে কোনো মাংস নাই, লাফাইতে লাফাইতে মাঠের মধ্যে আসছেন, মানুষ কয় এটা কোনো খেলা হইল, সারা হাতটা ফেলাই দিলি তো মানুষটা মারা নাই, জুনাইদ দেখে চিন্তা করে আমার সাথেই মানুষটা খেলাবে, তারপরেও যেহেতু নাম লেখানো হয়েছে তো যিনি খেলা পরিচালনা করে তার আমরা কি বলি, রেফারি বলি, দেখবেন খেলা যখন শুরু হয় তার আগে প্লেয়ারদের সাথে একটা মহব্বত হয়,
হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করছে, হাত বাড়াই দিছে, একটু কোলাকুলি করে। তো জুনাইদের পেটের নিচে মানুষটা দাঁড়ানো, যেহেতু হাত বাড়াই দিছে কোলাকুলি করার জন্য বাধ্য হয়েই নিচে হয়েছে, নিচে হয়ে জোড়াই ধরছে। একটা মানুষ যখন কোলাকুলি করে মুখটা কোথায়, কানের কাছে যখন মুখটা গেছে, জুনাইদরে বলে ভাই আমি জীবনে কুস্তি করি নাই, শুধু আমি নবীর বংশ হয়ে তোমার কাছে আসছি, আমার ঘরে কোনো খাবার নাই, আজকে যদি তুমি আমার সাথে পরাজিত হয়ে যাও নবীর বংশের মুখে কিছু খানা যাবে, আমি আমার রসুলকে বলে তোমাকে জান্নাতের ব্যবস্থাটা করে দেব। জুনাইদ বলে, কে যেন দূর থেকে বলতেছে, জুনাইদ আমার বংশ যেন তোমার কাছে পরাজিত না হয়। মদিনার সেই সুর ভেসে আসছে, জুনাইদ বলে আমি শুনতেছি মদিনা থেকে যেন কে যেন দেখে বলে আমার বংশ যেন তোর কাছে ছোট না হয়ে যায়। জুনাইদ মনে মনে চিন্তা করে, জীবন ভরে তো কত পুরস্কার তো পাইলাম, আজকে না একটু ঠকে যাই, আমার নবীর বংশের কাছে আমি আল্লাহর কাছে মানুষ বলে দাবি করতে পারি। কোলাকুলি করছে, ভাই এমনি তো পরাজিত হওয়া যাবে না, তুমি আমাকে আঘাত করবো, আমি তোমার দূর থেকে বেশি আসছে জুনাইদ, আমার বংশ যেন তোমার কাছে পরিচিত অপরি অপমান হয়ে না যায়। জুনাইদ বাগদাদি ছেড়ে দিয়েছেন, এবার লাফানো শুরু করেছেন, লাফাইতে লাফাইতে এমন একটা ধাক্কা মেরেছে আস্তে করে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। মানুষ কয়ে দেব না, এটা সম্ভব না, এটা কি সম্ভব? আবার খেলো, আবার দাঁড়িয়েছেন, আবার লাফাইতেছেন, আবার একটা ধাক্কা দিয়েছেন, পড়ে গেছেন। তো তিন পয়েন্টের খেলা দুইবার তো বেরিয়ে গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে, মানুষগুলি আর একটা বার দেখতে হবে। আবার যখন শুরু করেছেন লাফাইতে লাফাইতে গিয়ে গায়ের মধ্যে একটা ধাক্কা দিয়েছে জুনাইদ জমিনের মধ্যে, আরে মানুষগুলি এসে ওই মানুষটা কান্দের উপরে নিয়ে লাফাইতেছে ফালাইতেছে মিছিল করে, আর জুনাইদ বাগদাদি মাটির মধ্যে পড়ে আছে, কেউ জুতা সেঙ্গা দেয়, কেউ একটা ঢেল মারে। জীবন ভরে এত কুস্তি করেছো সামান্য একটা মানুষের কাছে, আজ তুমি হেরে গেলে আর তোমাকে বাদশা তোমাকে দরবারে রাখবে না। জুনাইদ বাগদাদের জমিনের মধ্যে কান্দে আর ডাক দিয়ে কয়, আমি আর কোন বাদশার চাকরি করব না, আমি এমন একজন বাদশার নাম শুনেছি যিনি দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আমি সেই বাদশার গোলাম হয়ে গেলাম। তোরা আমার আঘাত কর, তোরা আমাকে জুতা দিয়ে মারে, আমি আর কোন বাদশার কাছে যাব না রে, এমন একজন বাদশার নামে মানুষটা আমার কানে দিছে, আমি আজকে থেকে সেই মানুষটার সেই বাদশার গোলাম হয়ে গেলাম। আঘাত করেছে মানুষ মাঠের মধ্যে কাঁদতেছে, আর মানুষটা আর মানুষগুলি সেই মানুষটাকে নিয়ে চলে গেছে, কাঁদতে কাঁদতে মাঠের মধ্যে ঘুমায় আছে, মাঠের মধ্যে ঘুমায় পড়ছে। ঠিকই রে বাবা, মদিনাওয়ালা আর মদিনায় থাকতে পারে? ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন জুনাইদ বাগদাদির মাথার মধ্যে হাত দিয়ে আমার রসুল বলছে, ও জুনাইদ
আমার নবী আমার বংশের মহব্বত করে তুই আজকে যে পরাজয়টা বরণ করলি, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা সম্মানে তোমাকে সম্মানী করলাম, সমস্ত আউলিয়াদের মাথার তাজ হয়ে তুমি থাকবে, তোমার নাম হবে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাই, তাজুল আউলিয়া অর্থাৎ সমস্ত আউলিয়াদের মাথার হলো তুমি। তা বাবা হস করে গ্যারান্টি নাই, নামাজ পড়ে আমি এটা অস্বীকার করছি না, কিন্তু কোন মানুষ যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, সেটা কখনো বিফলে যাবে না? যাবে না। এই বিষয়টা আমাদের জানা দরকার।